আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র শিক্ষক বৃন্দরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমার সংবাদটি পাওয়ার পরে আপনারা আরও খুশি হয়ে যাবেন। চলুন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনার জন্য কাঠামো এবং বেতন ভাতাদি অনুদান সংক্রান্ত নীতিমালা 2024 নভেম্বর 2024 সালে প্রণীত। এখনও নভেম্বর মাস আসেনি, সো নভেম্বর মাসে আপনাদের কাঙ্ক্ষিত যেই আশা ছিল যে আপনারা জাতীয় স্কেলে পরিণত হবেন কি না, তারই একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং সেটি চূড়ান্তভাবে প্রকাশিত হতে যাচ্ছে নভেম্বর মাসে। সেটি আপনারা এই আমার এই পিকচারটি দেখেই বুঝতে পারতেছেন। এরপরে আসেন অনুদানের নীতিমালাগুলো কী কী আছে। এক নম্বরে দেখেন, ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন বিষয়ক নীতিমালা মাদ্রাসা শিক্ষা ধারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনার জন্য কাঠামো বেতনাদি অনুদান এবং এত সংক্রান্ত পদ্ধতি যুগোপযোগীকরণের জন্য এই নীতিমালা প্রণয়ন করা হলো। এক, শিরোনাম হলো, আপনারা ইতিমধ্যেই শিরোনামটি জেনে গেছেন, হ্যাঁ, 2024 নামে এটা অভিহিত হবে। প্রতিষ্ঠানের কর্তৃক পাঠদানের অনুমতি স্বীকৃতি অধিভুক্ত প্রাপ্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝাবে, ঠিক আছে? প্রতিষ্ঠান বলতে বাংলাদেশ শিক্ষা বোর্ডের কর্তৃক পাঠদানের অনুমতি স্বীকৃতি ও অভিভুক্তিপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাবে। এরপরে এনটিআরসি বলতে 2005 সালের 1 নং আইন দ্বারা প্রতিষ্ঠিত বেসরকারি নিবন্ধন শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষকে বোঝাবে। পরিবিষ্ট নীতিমালা শেষ অংশে পরিবিষ্টিত ক, খ, গ, গ, ঙ হিসাবে সন্নিবেশিত তথ্যকে বোঝানো বা নীতিমালার অংশ হিসাবে বিবেচিত হবে। সরকার বলতে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়কে বোঝাবে। তারপরে পরিচালনা কমিটি আগেও যেরকম ছিল এখনও সেরকম আছে। এটা হলো নির্বাহী কমিটি এবং বিধিবিধান 2009-এর পবিধান 48-এর বিধান অনুযায়ী কমিটি গঠন করতে হবে। তারপর অধিদপ্তর বলতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে বোঝাবে। জনবল বলতে অনুচ্ছেদ 9 এর নির্ধারিত জনবলের পদবী পদসংখ্যাকে বোঝাবে। অনুদান প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকার কর্তৃক প্রাপ্ত সাময়িক সহায়তা বোঝাবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়, বরং স্বতন্ত্র পরিচালিত এমন ইসলামিক শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যা স্বতন্ত্র ইবতেদায়ী, যে কোনো প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পাঠদানে পরিচালিত হবে। তার মানে এটা পুরো প্রাইমারি শিক্ষার যেই নীতিমালা আছে প্রাইমারি স্কুলের, সেই শিক্ষা নীতিমালাকে ফলো করা হয়েছে। শুধুমাত্র এটা মাদ্রাসা অধিদপ্তরে, ওটা হলো প্রাইমারি গণশিক্ষা, প্রাইমারি ও গণশিক্ষা অধিদপ্তরের আন্ডারে রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। সো আমরা তারপরে দেখতেছি, প্রতিষ্ঠান প্রধান দাখিল মাদ্রাসার ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট আলিম ফাজিল এবং কামিল মাদ্রাসার ক্ষেত্রে অধ্যক্ষকে বোঝানো হবে। আপিল অ্যান্ড আরবিটিশন কমিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিটিশনের কমিটিকে বোঝাবে। সিটি কর্পোরেশন, এটা আপনারা বুঝলেন, পৌর এলাকা এটাও বুঝলেন। সো এখানে যে নীতিমালাগুলো পড়লাম, এখানে ছাড়াও আপনারা এখন জানতে চাবেন আমাদের বেতন স্কেল কোথায়। বেতন স্কেল 2015 জাতীয় স্কেল, মানে প্রাইমারি শিক্ষা প্রাইমারি শিক্ষকরা যেই বেতন স্কেলে বেতন পায় সে বেতন স্কেলই এখানে বোঝানো হয়েছে। যদিও সে পৃষ্ঠাটি কিছুটা গোপনতার কারণে প্রকাশ করা হচ্ছে না, তবুও আমি আপনাদেরকে এটুক ইঙ্গিত দিয়ে রাখলাম, এটা জাতীয় স্কেল 2015 সালের যেই বেতন ভাতা দিয়ে আছে প্রাইমারি, সে বেতন ভাতা দিয়ে অনুযায়ী এটা হচ্ছে। আর শিক্ষকরা কী হবে, শিক্ষকরা এনটিআরসির মাধ্যমে সংযুক্ত হবে না কী হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো নভেম্বরের পরে ইনশাল্লাহ, প্রজ্ঞাপনটি যাই হোক। আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করব। সো আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের বহু আকাঙ্ক্ষিত যে আশাগুলো আছে সেই তথ্যগুলো নিয়ে আমি হাজির হয়ে যাব যখনই আমি জানতে পারবো তখনই। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।